এই হলো অদিতি। অদিতি, এটা অদিতির ছবি? হ্যাঁ কাবিদি, এটা অদিতির ছবি। হুবহু আমার মতো? হ্যাঁ, হুবহু তোমার মতো। অবাক হয়েছ? রীতিমতো চমকে উঠেছি। চমকে ওঠারই কথা, তোমাকে যেদিন কলেজে আমি প্রথম দেখেছিলাম সেদিন আমিও চমকে উঠেছিলাম। নেহাত ঝিঙ্কা তোমার কথা আমাকে আগেই বলে রেখেছিল, না হলে আমিও ভাবতাম অদিতি এসেছে। এই অদিতি কে স্যার? ঋষির স্ত্রী। বছর সাতেক আগের কথা, মেজ বৌদি ঋষিকে নর্থ বেঙ্গলে পাঠিয়েছিলেন একটা বিশেষ কাজে। সেখানে আমাদের টি এস্টেট আছে, সেখানেই ঋষির সঙ্গে অদিতির আলাপ আর একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু অদিতি ছিল খুব সাধারণ ঘরের মেয়ে। মেজ বৌদি কোনো দিনই সে সম্পর্কটা মেনে নিতেন না। ঋষি সে কথা বুঝতে পেরেছিল, আর সেই জন্যেই একেবারে অদিতিকে বিয়ে করে তারপর এই বাড়িতে ফিরে এসেছিল। তারপর মেজ বৌদি কোনো রকমে মেনে নিলেন বটে অদিতিকে, কিন্তু মন থেকে নয়, শুধুমাত্র মস্তিষ্ক থেকে। আর তারপরেই যেন অদিতির মাঝে মাঝে শরীর খারাপ হতে লাগলো, মানে বেশ ভালোই থাকে এমনিতে, হঠাৎ হঠাৎ ও অসুস্থ হয়ে পড়ত, বিছানায় শুতো। এইভাবে বছর খানেক কেটে গেল, তারপর একদিন অদিতি যে কোথায় চলে গেল কেউ আমরা জানতে পারলাম না। আর তারপর থেকেই ঋষি এমনটা হয়ে গেল। উনি অদিতিকে খুব ভালোবাসতেন, তাই না? খুব খুব ভালোবাসত। জানো কাবেরি, ঋষি কিন্তু এমনটা ছিল না। তুমি কল্পনাও করতে পারবে না যে ঋষি কি প্রাণবন্ত ছেলে ছিল। হই হল্লা করত, গান গাইতো, খুব ভালো ছবি আঁকত। কিন্তু অদিতি হারিয়ে যাওয়ার পর থেকে ঋষি এমনটা হয়ে গেল। ওই অন্ধকার ঘরটাই ওর জগৎ হয়ে উঠল। বাইরে যে একটা আলোর জগৎ আছে সেটাও ভুলেই গেল। কে জানে, হয়তো ওই অন্ধকারের মধ্যেই ও অদিতির স্মৃতিকে খুঁজে বেড়ায়, হাতড়ে বেড়ায়, সেই স্মৃতিগুলোকে নিয়ে ও বেঁচে থাকে। আর ডাইনি? ডাইনি কে স্যার?